সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাই কষ্ট করে আমাদের আরো কিছুদিন নিয়ম শৃঙ্খলা মেনে লকডাউনের মধ্যে চলতে হবে। যেখানে যেখানে লকডাউন 100% থাকবে 100%, যেখানে অল্প একটু রিল্যাক্সেশন সেখানে অল্প একটু রিল্যাক্সেশন, কিন্তু যেখানে আবার যদি গ্রিন জোনটা অরেঞ্জ জোন হয়ে যায় বা রেড জোন হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা বারবার করে আপনাদের বলবার চেষ্টা করছি। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এক্ষুনি ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন না প্লিজ, দয়া করে, খুব এমার্জেন্সি ছাড়া। আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লারিফিকেশন এখনো পাইনি, ইয়ার ওয়েটিং ফর দ্য ক্লারিফিকেশন দোকান খোলার ব্যাপারে, সেই জন্য প্ল্যানিং করতেও আমাদের অসুবিধে হচ্ছে। এখনো আমরা ওয়েট করছি, বাট কিছু কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি যেটা মানলে থেকে আমরা ইফ এভরিথিং ইজ অলরাইট দেন আমরা ইমপ্লিমেন্ট করবো। যেখানে যেখানে স্ট্যান্ড এবং একটাই দোকান আছে, সোমবার থেকে হবে একটাই দোকান আছে, পাড়ায় পাড়ায় ছোট ছোট দোকান বা ধরুন কিছু দোকান যেটা লোকের সামগ্রিক প্রয়োজন আছে, হোম ডেলিভারিও হতে পারে, এসেন্সিয়াল নন এসেন্সিয়াল দুটোই হোম ডেলিভারি আমরা অ্যালাউ করেছি, রেস্টুরেন্ট না হলেও খাবার সে বাড়িতে পাঠাতে পারে। সেই রকম মনে রাখবে যে আমরা চাইছি যে কিছু দোকান, বিশেষ করে যে দোকানগুলো লোকে চায় ইলেকট্রনিক্সের দোকান, কিন্তু তার বড় ইলেকট্রনিক্স বাজারগুলো আমরা খুলবো না, মার্কেট কমপ্লেক্স হয়ে খুলবো না, স্ট্যান্ড দেন মানে একটাই দোকান দেখে একমুখো দোকান, মানে একমুখো মানে একটা দোকানের মধ্যেই ব্যবসাটা, সেরকম স্টেশনারি বইয়ের দোকান, স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল চার্জিংয়ের দোকান, ব্যাটারি চার্জিংয়ের দোকান, হার্ডওয়ারের দোকান, লন্ড্রি, চা এবং পানির দোকান, সেটাও কিন্তু মনে রাখবেন হোম ডেলিভারি অ্যালাউড, চায়ের দোকানে কিন্তু আড্ডা মারা অ্যালাউড নয়, করা যাবে না এখনই। তারা চায়ের দোকান থেকে চা কিনে বাড়িতে খেতে পারে, পানির দোকান থেকে পান সিগারেট কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, এইরকম আর কি, যেটা আমরা ছোটবেলা থেকে দেখি পান বিক্রি। কাজে হকার মার্কেটগুলো এখন খুলবে না, হকার কর্নারগুলো এখন খুলবে না, ফুটপাতে ফুটপাতে যেসব দোকান বসে সেগুলো এখন খোলার প্রশ্নই নেই, যেহেতু এখন একটা ভয়ঙ্কর জিনিস চলছে, সবাই কিন্তু একসাথে আমরা হেল্প করতে পারবো না, স্টেজ বাই স্টেজ, ফেজ বাই ফেজ আমাদের করতে হবে। আমরা যেগুলো অ্যালাউ করছি খুব ইম্পর্টেন্ট, যেগুলো মানুষের প্রয়োজন আছে, আমরা গ্রিন জোনের ট্যাক্সি অ্যালাউ করছি এবং এক্ষেত্রে গ্রিন জোনে কিছু স্টিল ফ্যাক্টরি, আয়রন স্টিল ফ্যাক্টরি, কিছু কনস্ট্রাকশনের ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য, বিশেষ করে যারা কনস্ট্রাকশন ওয়ার্কারদের রেখে তাদের প্রপার প্রোটোকল মেনে তাদের সাহায্য করে কাজ করবে সেই কনস্ট্রাকশন আমরা অ্যালাউ করছি। স্পেশালি আমাদের গভর্নমেন্টের যে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে, পঞ্চায়েতের গ্রামীণ যোজনা, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ রাস্তাঘাট তৈরি করা, তারপরে আমাদের ইএইচি, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কনস্ট্রাকশন ওয়ার্কসে অন্যান্য যারা বড় বড় কাজ হাতে নিয়েছে তারা যদি প্রোটোকল মেনে তারা কর্মীদের তার নিজের থাকার ব্যবস্থা করে, দূরত্ব মেনটেন করে, লকডাউন প্রোটোকল মেনে করতে পারে, তবেই আমরা এটা অ্যালাউ করবো। যার জন্য ওরা আমাদের একটা পিডাব্লিউডি থেকে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ওদের একটা মিটিং হচ্ছে, বলেছে যে বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসগুলো চাই জানা রেডি করে কনস্ট্রাকশনের কাজ হবে, যদি আমি পিডাব্লিউডিও করি, যদি আমি ইরিগেশনও করি, যেমন তোমার জেলার ব্রিজ কাজ আটকে আছে অনেক দিন ধরে, এখন বন্ধ আছে রেলে, এটা কাজটা হয়ে যেতে পারে, এটা বিন্দু আছে, এটা রেড জোন আছে, এইসব ক্ষেত্রে জিনিসগুলো কিনতে হবে, সেগুলো ডেলিভারি সিস্টেমে কিনে দেওয়া যেতে পারে, এবং এগুলো জেলায় জেলায় ডিএসএসটি এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে,
যেগুলো গ্রিন জোন আছে সেগুলোতে তারা এই কাজগুলো অ্যালাউ করবে। রেড জোন যেখানে আছে সেখানে পারমিশন দিতে হবে কোনটা করবে কোনটা করবে। এই সমস্ত দিয়ে সচিব মন্ত্রীদের একটা কমিটিও করা হয়েছে ইকোনমিক, যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিক রিফর্মসকে ট্রান্সফার একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। তারা ওটা টাইম টু টাইম বসে তারা তাদের অপিনিয়ন দেবে। কলকাতা হোম ট্যাক্সি অ্যালাউ একটু করে একটু একটু করে ফেস বাই ফেস পুলিশ দেখে দেবে তার মতো করে গ্রিন জোন বা অরেঞ্জ জোনে, তাতে আমি বলে দিয়েছি কীভাবে কী করবে। যেখানে গ্রিন জোন আছে প্রাইভেট বাস যাদের লাইসেন্স আছে তারাও বসে আছে, ওরা তাদের মাইনে দিতে পারছে না। সেক্ষেত্রে 20 জন করে নিয়ে অন্য সেই ডিস্ট্রিক্টের মধ্যে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যাবে। গ্রিন জোন আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে যেখানে DNSP-রা পারমিশন দেবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পারমিশন দেবে, সেখানে তাদের বাসে পারমিশন অলরেডি আছে এবং পারমিশন না থাকলেও যারা অন্য প্রাইভেট বাসে বসে আছে তারাও সেখানে চালাতে পারে। প্রোভাইডেড 20 জনের বেশি বাসে নেওয়া যাবে না। বাস ভালো করে স্টেবিলাইজ করতে হবে এবং মাস্ক সমস্ত ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে। যদি আমরা দেখছি এটা ব্যবহার করতে তাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে উন্নীত করে দিতে পারবো। টুট পিলে অলরেডি কতগুলো মধ্যে কতগুলো চালু করেছি রানিং 45-এর মধ্যে 25 অ্যালাউ হয়েছে এবং সেখানে 200 জন নিয়ে তারা কাজ করছে অলরেডি অরেঞ্জ জোনকে। বাকিগুলো রেড জোনের মধ্যে আছে। রেড জোনে যখন চেঞ্জ হবে তখন আস্তে আস্তে আমরা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করব। চার বাগানে 25% করে অ্যালাউ হয়েছে তারা করছে, বাট যখন আবার চা বাগানে যদিও গ্রিন জোন আছে কিন্তু দেখে নিচ্ছে আস্তে আস্তে। ফরেস্ট প্রোডাকশন যেগুলো আছে সেগুলো যদি ফরেস্ট প্রোডাকশন যেমন কেন্দু পাতা থেকে শুরু করে তাল পাতা তৈরি থেকে শুরু করে যারা বিভিন্ন তৈরি করে জঙ্গলমহল এলাকায় তাদের বিক্রি করতে কোনো অসুবিধা হয় তাহলে গভর্নমেন্টকে সেগুলোকে কিনে নেবে এবং গভর্নমেন্ট বিক্রির ব্যবস্থা করে দেবে। আমরা সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগাবো। এই জন্য হাউজিংয়ের ডিপার্টমেন্টেরও কাজ হবে প্রোটোকল মেনে, যেটা আমরা বলে দিলাম। তখনই কাজ হবে যদি কনস্ট্রাকশন তার কর্মীদের ভেতরে রেখে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করতে পারে তবেই। এগুলো গ্রিন জোনে করা হয়েছে এবং এটা অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে সোমবার থেকে। এটা পুলিশকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা বলার পরে পুলিশ নিজে এলাকা এলাকায় সার্ভে করবে কোন কোন দোকান খুলবে আর কোন কোন দোকান খুলবে না, কোন দোকানটা খুললে ভিড় হওয়ার সম্ভাবনা নেই, দেখ কিনবে বেরিয়ে চলে আসবে প্রয়োজনীয় জিনিসের করে সেইটা দেখে প্রায়োরিটি দিয়ে পুলিশ এলাকায় কোন কোন দোকান খুলবে দোকানদারকে বলবে। এটা একটা হাতে রাখতে হবে, তার কারণ রেড জোনে নয় গ্রিন জোনে অরেঞ্জ জোনে। কারণ একটা দোকানে আমি যদি বলি আমি দোকানটা খুলে দিলাম পাশাপাশি ফুটপাতে কিছু লোক বসে গেল, এখন তো বসে যাওয়ার এই টাইম নয়। রাস্তাঘাটে কিন্তু খেলা, রাস্তাঘাটে রান্না করা, রাস্তাঘাটে জিনিস বিক্রি করা, এটা কিন্তু এখন সময় আছে। লকডাউন টোটাল হওয়া হবে তারপরে এই সময়গুলো আসবে, একটু কষ্ট হচ্ছে কিন্তু এর মধ্যে ছোটো ছোটো দোকানগুলো খুলতে আমরা অ্যালাউ করে দিলাম। যেগুলো ইকুইপমেন্টস কাজে লাগে তার মধ্যে নাপিতটা কাজে লাগে ওদের ওগুলোকে অনেক সেরকম দুটি পালা। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করেনি এই জায়গাটায় এবং এটা যেহেতু মাখামাখি হওয়ার সম্ভাবনা আছে দূরত্ব মেনটেন করা যাবে না, তাই এক্ষেত্রে আমরা একটু ওয়েট করে ডিসিশন নেব। আগে বাজার খোলা ছিল, বাদবাকি যা ডিসিশন নেওয়া হয়েছে কন্টেনমেন্ট এরিয়াগুলোতে আমরা কিছু করতে পারবো না, এগুলো টোটাল লকডাউন থাকবে। এখানে যেভাবে কাজ হচ্ছে সেভাবেই হবে, অনেকের অসুবিধা হবে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কিছু করার নেই। বাদবাকি ডিটেলস কোন দোকান খোলা থাকবে কোন দোকান খোলা থাকবে না এটা আজকে মিটিং থেকে অনেক সাজেশন এসছে এবং অনেক ক্রেডার সমাজের সাথে যোগাযোগও করেছে। সেটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সকলে বসে সেক্রেটারির সাথে বসে সচিব পর্যায়ে পুলিশের সাথে বসে একটা তালিকা তৈরি করে পরশু দিন আপনাদের কাছে রিটিং অর্ডারটা দিয়ে দেবে। তাহলে আপনারাও মানে কেউ জানলো না হঠাৎ একটা দোকান খুলে ফেলবে
সেটা না করে এলাকায় দেখে নেবে কোনটা খোলা যায় কোনটা খুললে। ধরুন একটা দোকান আমি খুলে দিলাম, তাতে চারটেও খরিদ্দার আছে না, বা চারটে খরিদ্দারও তো আছে, সেই রকম দেখতে হবে। একটা দোকান আমি খুলে দিলাম, সেখানে 50 জনের ভিড় করে দাঁড়িয়ে এলো, তার থেকে আবার খুলে গেল, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন, আর একটু সহযোগিতা করুন প্লিজ।